আসসালামু আলাইকুম। গ্যাসের চুলায় বেগুন পুড়িয়ে কিভাবে একটি মজাদার ভর্তা করা যায় সেই সহজ রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। তাই আজকের পর্বে আমার রেসিপি হচ্ছে বেগুন ভর্তা। পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। একটি বেগুন আমি প্রথমে ধুয়ে নিয়েছি, বাতাসে পানিটা শুকিয়ে নিয়ে বেগুনটিতে সরিষার তেল মাখিয়ে নিয়েছি। তেল মাখার কারণ হচ্ছে পোড়ানোর পরে বেগুন থেকে তাহলে খুব সহজে বেগুনের চামড়া খোসা যেটা সেটা খুব সহজে তুলে ফেলা যায়। এখন ঘুরিয়ে ঘুরিয়ে পুরো বেগুনটা আমি পুড়িয়ে নিব। আমি কিন্তু সরিষার তেলও পুরো বেগুনটাই মাখিয়ে নিয়েছিলাম। পোড়ানোর সময় আমার গ্যাসের চুলার আঁচ কিন্তু মাঝারি আছে থাকবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো বেগুনটা কিন্তু পুড়িয়ে নিব। খুব ভালোভাবে বেগুনটি ঘুরিয়ে ঘুরিয়ে আমি পোড়ানোর কাজটি শেষ করেছি। এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই ঠান্ডা হওয়ার সময় টুকুতে আমি ভর্তা করার বাকি উপকরণগুলো রেডি করব। বেগুনটি ঠান্ডা হয়ে গিয়েছে, এখন বেগুন থেকে বেগুনের পোড়া খোসাটুকু আমি ছাড়িয়ে নিব। ভর্তা করার জন্য আমি এখন নিয়েছি একটি পেঁয়াজ কুচি, চারটি শুকনো মরিচ। মরিচগুলো আমি তেলে ভেজে নিয়েছি, স্বাদ মতো লবণ এবং ধনিয়া পাতা। এখন বেগুন ভর্তাটা আমি করে নিচ্ছি। সামান্য একটু সরিষার তেল আমি ভর্তার মধ্যে দিয়ে দিচ্ছি। সরিষার তেল দেওয়াতে ভর্তাটা খেতে আরো ভালো লাগবে। আমি বেগুন ভর্তা পরিবেশন করে ফেলেছি। গরম ভাত অথবা চিতই পিঠার সাথে এই ভর্তাটা খেতে অনেক ভালো লাগবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা শেষ করার আগে একটাই কথা বলবো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।